ফের এবার বড় বাজেটের শারদোৎসব দুর্গাপূজার আয়োজন করেছে রামনগর আট নম্বর রোডের নবজাগরণ ক্লাব। ইতিমধ্যে আলোর রোশনায় নবজাগরণের পুজো প্রাঙ্গণ উদ্ভাসিত। রামনগর আট নম্বর রোডের এই শারদোৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে এলাকাবাসী এবং অন্যান্য সাধারণের উৎসাহ এবং আকর্ষণ তুঙ্গে। মাঝে দু এক বছর সামান্য ব্যতিক্রম হলেও বরাবরই আকর্ষণীয় শারদ উৎসব দুর্গা পুজো আয়োজনে অভ্যস্ত রাজধানী আগরতলার রামনগর আট নম্বরের নবজাগরণ তথা এনজে ক্লাব। একটু নস্টালজিক হলেই বাল্য স্মৃতিতে ভেসে উঠবে পয়সার প্রতিমা, ব্লেডের প্রতিমা, আগুনের প্রতিমা। আর সেসব আকর্ষণীয় দুর্গা পুজোর আয়োজন করে রাজ্যবাসীর স্মৃতির মনে কোঠায় এনজে ক্লাবের যে স্থানটি তৈরি হয়েছিল সে স্থান এবারের শারদ উৎসবে আবারও আলোক বালার উজ্জ্বলে উদ্ভাসিত। এবার ১৬ লক্ষ টাকার বাজেটে দুর্গাপূজার আয়োজন করেছে এনজে ক্লাব। চন্দননগরের আলো নবদ্বীপের প্রতিমার সমারোহে তাদের এবারের আয়োজন। মৃন্ময় দেবীর চিন্ময় রূপে মুগ্ধ হওয়া ছাড়া কোনো গতান্তর নেই। গগন বেদী প্যাঞ্চল নির্মাতা স্থানীয় হলেও সুনিপুণ কারুকাজে সেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। আর চোখ থাকানো আলোর রোশনায় আগে থেকে এনজে ক্লাবের পুজো প্রাঙ্গণ সহ পার্শ্ববর্তী দুর্গা চৌমুহনীর গোটা এলাকা ঝকচকে আলোর রোশনায় উদ্ভাসিত। এলাকাবাসী এবং অন্যান্য সাধারণের মতে এবার এনজে ক্লাবের দুর্গাপুজো রাজ্যের বনেদি অন্যান্য ক্লাব এবং সংঘের পুজো আয়োজককে জোর টেকা দেবে। তাতে এবার তাদের এই দুর্গাপুজো আয়োজনের বাজেট ১৬ লক্ষ টাকা বলে জানিয়েছে এনজে ক্লাবের সম্পাদক বিষ্ণুধর। রামনগর রোড নম্বর ৮ নবজাগরণ ক্লাবের এবার পূজার যে বাজেট, আমাদের বাজেট হলো ১৬ লক্ষ টাকার। গত কয়েক বছরে আমরা ভালো পূজা করেছি, কেকের প্রতিমা, তারপর পয়সার প্যান্ডেল, ব্লেডের প্রতিমা, আগুনের প্রতিমা। মাঝখানে আমাদের আর্থিক সংকটের কারণে সেভাবে করে উঠতে পারিনি। এবার আমরা সবাই রামনগর এলাকার বাসি, আট নম্বরের বাসি সবাই সিদ্ধান্ত নিয়েছি এবার বড় পূজা করব বড় বাজেটের। তার জন্য আমরা এবার চন্দননগরের লাইটিং আলোকসজ্জা চন্দননগর, আমাদের প্রতিমা নবদ্বীপের কৃষ্ণনগর, তারপরে আমাদের যে মণ্ডপ সজ্জা উনি আগরতলারই লোকাল। আর আমাদের এবার কিছু সামাজিক কাজও আছে, আমাদের বস্ত্র বিতরণ দুস্থদের মধ্যে প্রায় ১০০০ কাপড় বিতরণ করব, তারপরে শিশুদেরও বাচ্চাদের জন্য কিছু বস্ত্র বিতরণ করব, তারপরে পূজার পরে আমরা রামনগর আট নম্বর রোডের এনজে ক্লাবের শারদ উৎসব দুর্গা পুজো এবার রাজ্যবাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। তাতে যে এবার এই ক্লাবের পুজোতে দর্শক দর্শনার্থীর মাত্রাধিক ভিড় হবে তা নিয়ে ভাবনার কোনো কারণ নেই। সার্বিক পরিস্থিতিতে এনজে ক্লাবের এই আকর্ষণীয় দুর্গা পুজো আয়োজনকে কেন্দ্র করে এলাকার অভিভাবক অভিভাবিকাদের পাশাপাশি ৮-৮০ সবাই দারুণ খুশি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, আল্লাহ হাফেজ।